डियर স্টুডেন্ট তোমরা বেশ ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হায়ার ম্যাথমেটিক্স ফর ক্লাস 9 চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.2। দেখো আমরা 5.2 তে এর আগে একটা লেসন করেছি, এখন আমরা দ্বিতীয় পার্টে এখানে দেখি। দেখো কোশ্চেন নাম্বার 5, আমরা আগে এই সম্পর্কে একটু বেসিক কনসেপ্টটা নিয়েছি যে কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে হয়। দেখো এখানে আমাদের কোশ্চেন নাম্বার 5 আছে, রুট ওভার 11 মাইনাস 6 ইকুয়াল রুট ওভার 4x প্লাস 5 প্লাস রুট ওভার x মাইনাস 1। এই ম্যাথটা কিভাবে আমরা সলভ করব দেখো, এখানে যেহেতু রুট আছে তাহলে রুটকে তো আমরা ইজিলি সলভ করতে পারবো না, তাই আমাদের সলভ করতে হলে কি করতে হবে, বোথ সাইড স্কোয়ারিং করতে হবে। তাহলে সেম প্রসেসে আমরা কি করি, বোথ সাইড কি করব, স্কোয়ারিং করব। দেখো এবার কি করবো, দেখো স্কোয়ারিং করলে কি হবে, আমাদের এখানে স্কোয়ার রুটটা কেটে দেবে, 11x-6 ইকুয়াল এটা কি হবে, a প্লাস b হোল স্কোয়ার, রুট ওভার 4x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 4x প্লাস 5 ইন্টু রুট ওভার x মাইনাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো এখানে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি থাকছে আমাদের, 11x মাইনাস 6 ইকুয়াল 4x প্লাস 5 প্লাস 2 ইন্টু রুট ওভার 4x প্লাস 5 ইন্টু x মাইনাস 1, কি থাকছে এখানে, x মাইনাস 1 প্লাস x মাইনাস 1। দেখো এখানে আমরা এই কমপ্লেক্স পার্টটুকু রেখে বাদবাকি পার্টগুলো কি করবো, আমরা একই সাইডে নিয়ে আসবো। তাহলে একই সাইডে নিয়ে আসলে কি হবে, এবার এক সাইডে নিয়ে আসি। দেখো এক সাইডে নিয়ে আসলে আমাদের হচ্ছে 11x-6-5x-4 = 2√4x2 + 5x - 4x² + 5x - 4x - 5। দেখো এখানে কি আসছে আমাদের, 6x - 10 = 2√4x² + x - 5। এবার আমরা বোথ সাইড টু দ্বারা ডিভাইড করবো, তো টু দ্বারা ডিভাইড করবো কিভাবে, একটু কমন নিতে হবে, 3x - 5 = 2√4x² + x - 5। এখন আমাদের ডিভাইড করতে হলে কি করতে হবে, বোথ সাইড আমাদের টু কমন নিতে হবে। ওকে এবার দেখো টু কমন নেওয়ার পরে আমাদের কি থাকছে, এখানে টু কমন নেওয়ার পরে বোথসাইড থেকে টু টুটা বাদ দিয়ে দিয়েছি, দিলে আমাদের এখানে থাকছে কি, 3x - 5 = √4x² + x - 5, এটা এসে গেছে। আশা করি এবার কি করবো, যেহেতু এই পাশে এক সাইডে রুট আছে তাহলে কি করতে হবে, বোথ সাইডে আবার সেম প্রসেসে স্কোয়ারিং করতে হবে। স্কোয়ারিং করলে দেখো কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিন্স এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট কেটে যাবে প্লাস এক্স মাইনাস 5। দেখো এখানে থাকছে আমাদের 9x² + 30x + 5 + 25। এ পাশে ভ্যালুগুলো কি করবো, এ পাশে নিয়ে নেবো, সব ভ্যালুগুলো এক সাইডে নিয়ে নেবো, নিয়ে এসে আমরা ক্যালকুলেশন করবো। দেখো এখানে আমাদের এটা চলে এসছে। ওকে এবার কি করবো, দেখো
এবার আমাদের কি করতে হবে, 9x স্কয়ার থেকে 5x স্কয়ার, 4x স্কয়ার মাইনাস করলে কি হবে আমাদের 5x স্কয়ার, 30x থেকে 30x আর মাইনাস 1x 31x, 25 প্লাস 5 30 ইকুয়াল 0। ফ্যাক্টরাইজ করতে হবে, কি হবে আমাদের ফ্যাক্টরাইজ করলে দেখো তো আমাদের এখানে কি হবে, যে লিখতে পারি 5x স্কয়ার মাইনাস 5x, 5x স্কয়ার মাইনাস কি লিখতে পারি বলো তো, 5x স্কয়ার মাইনাস 6x, 6x মাইনাস 25x প্লাস 30 ইকুয়াল 0। দেখো ফার্স্ট টু টেস্ট ফার্স্ট টু স্টেপ থেকে কি কমন যায় আমাদের, x কমন গেলে কি থাকে 5x মাইনাস 6, আর সেকেন্ড টু স্টেপ থেকে কমন যায় শুধু 5, 5 কমন গেলে কি থাকে 5x মাইনাস 6 ইকুয়াল 0। দেখো এখানে কি থাকে x মাইনাস 5 ইনটু 5x মাইনাস 6 ইকুয়াল 0। দেখো এবার কি হবে আমাদের, নাও x মাইনাস 5 ইকুয়াল 0 অ্যান্ড 5x মাইনাস 6 ইকুয়াল 0, দ্যাট মিন্স x ইকুয়াল 5 অর 5x ইকুয়াল 6 আর x ইকুয়াল 6 বাই 5, আমাদের দুটো ভ্যালু চলে এসছে। এবার কি করতে হবে আমাদের ভেরিফিকেশন করতে হবে, তাহলে ভেরিফিকেশন করে দেখি আমাদের রেজাল্টগুলো কি আসে। আমাদের এখানে দুটো ভ্যালু কি কি আসছে, যে x ইকুয়াল 5 অ্যান্ড x ইকুয়াল 6 বাই 5। এবার আমরা এই দুটাকে ভেরিফিকেশন করব, ভেরিফিকেশন করলে কি আসবে দেখি, ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন ইফ x ইকুয়াল 5 দেন লেফট সাইড, লেফট সাইড কি আছে আমাদের যে রুট ওভার 11 ইন্টু 5 মাইনাস 6, রুট ওভার 55 মাইনাস 6, রুট ওভার 49 দ্যাট মিন্স 7, দ্যাট মিন্স 7 অ্যান্ড রাইট সাইড কি হবে দেখি আমরা, রাইট সাইডটা কি হবে 4 ইন্টু 5 মাইনাস সরি প্লাস 5 প্লাস রুট ওভার 5 মাইনাস 1 দ্যাট মিন্স 25 প্লাস রুট ওভার 4, 5 প্লাস 2 ইকুয়াল 7, সো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, তো রিকোয়ার্ড ভ্যালু 5 ইজ অ্যাকসেপ্টেবল। অ্যান্ড এগেন এগেন কি করবো আমরা, আমাদের রিমেনিং যে আরেকটা ভ্যালু হয়ে গেছে, এগেন ইফ x ইকুয়াল 6 বাই 5 দেন লেফট সাইড ইকুয়াল, লেফট সাইড ইকুয়াল কি আসবে আমাদের, লেফট সাইড আসবে হচ্ছে 11 ইন্টু 6 বাই 5 মাইনাস 6, দ্যাট মিন্স 66 মাইনাস 30 বাই 5 দ্যাট মিন্স 36 বাই 5 ইকুয়াল 6 বাই রুট 5, অ্যান্ড রাইট সাইড অ্যান্ড অ্যান্ড রাইট সাইড কী হবে দেখি আমরা, রাইট সাইডে আমাদের ভ্যালুটা আসবে 4 ইন্টু 6 বাই 5 প্লাস 5 প্লাস রুট ওভার 6 বাই 5 মাইনাস 1, 6 বাই 5 মাইনাস 1 আমাদের ভ্যালু কি, এবার এর সেম করে দেখি 24 প্লাস 25 বাই 5, 6 মাইনাস 5 বাই 5 দ্যাট মিন্স রুট ওভার 49 বাই 5 প্লাস রুট ওভার 1 বাই 5। দেখো এখানে আমাদের কি আসছে 7 বাই রুট 5 প্লাস 1 বাই রুট 5,
এখন এটাকে ক্যালকুলেশন করলে আসছে আমাদের, ক্যালকুলেশন করলে কি আসে, রুট ফাইভ সেভেন প্লাস ওয়ান, দ্যাট মিনস এইট বাই রুট ফাইভ। সো আমাদের লেফট সাইড ইকুয়াল রাইট সাইড নট ইকুয়াল, এখানে কি হবে তাহলে লিখতে হবে যে দেয়ারফর এক্স ইকুয়াল সিক্স বাই ফাইভ ইজ নট আ রুট, ইজ নট আ রুট অফ দা, ইজ নট আ রুট অফ দা, কি লিখবো, গিভেন গিভেন ইকুয়েশন। সো তাহলে এবার কি লিখবো দেখো তো, আমাদের যেহেতু সিক্স বাই ফাইভটা কি রিকোয়ার সলিউশন হবে না, তাহলে সো রিকোয়ার সলিউশন কি হবে ফাইভ। সো রিকোয়ার সলিউশনটা কি হবে আমাদের, রিকোয়ার সলিউশনটা হবে এক্স ইকুয়াল ফাইভ। সো রিকোয়ার সলিউশন এক্স ইকুয়াল ফাইভ, এটাই হবে আমাদের অ্যান্সার সেকেন্ড ফাইভ নম্বর কোশ্চেনটা কমপ্লিট। ঠিক সেম প্রসেস আমরা সিক্স নম্বর কোশ্চেনটা সলিউশন করব। এবার আমরা চলে আসি সিক্স সেভেন, দেখো সেভেন নম্বর কোশ্চেনটা কিভাবে সলভ করব, সেভেন নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের আগে কোশ্চেনটা উঠিয়ে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স ইকুয়াল ওয়ান, এইভাবে কোশ্চেনটা উঠিয়ে নিতে হবে। আর এই টাইপের কোশ্চেন আমাদের সলিউশন করার জন্য কি করতে হবে, যে কোনো একটা সাইডকে অপোজিট সাইড নিয়ে দিতে হবে। আমরা রেখে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। এবার বোথ সাইড কি করবো, আমরা স্কোয়ারিং করবো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। বোথ সাইড স্কোয়ারিং করেছি, স্কোয়ারিং করার পরে কি হবে দেখো তো, আমাদের এখানে স্কোয়ার রুটটা কেটে যাবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স প্লাস কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার। এবার দেখো এই পাশটা যেহেতু ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা ফেলে ম্যাথটা করে ফেলেছি। আচ্ছা এবার আমরা ক্যালকুলেট করে দেখি কি আসে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল ওয়ান প্লাস টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। কমপ্লেক্স পার্টটুকু রেখে বাদ বাকিগুলোকে আমরা কি করবো একই সাইডে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। দেখো এবার আমাদের এখানে কি হচ্ছে, এই যে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্সটা বিদায় হয়ে যাচ্ছে, ওকে নাইন এক্স থেকে সেভেন এক্স টা মাইনাস করলে কি হচ্ছে আমাদের টু ইকুয়াল টু রুট ওভার কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স, এইটুকু থেকে যাচ্ছে। এখন বোথ সাইড কি করবো আমরা, বোথ সাইড আমরা অল টাইম কি করবো টু দ্বারা ডিভাইড করবো, টু দ্বারা ডিভাইড করলে দেখো তো কি হবে ওয়ান ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। এখন কি করবো বোথ সাইড স্কোয়ারিং করবো, স্কোয়ারিং করলে ওয়ান স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার। এইবার দেখো এখানে কি আসছে আমাদের, এখানে আমাদের ভ্যালুটা আসছে ওয়ান স্কোয়ার, দ্যাট মিন্স ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। এখন অল ভ্যালুগুলো কী করবো আমরা একই দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তো কী আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো। দেখো এটা আমাদের চলে এসছে, এখন এটা আসলে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করবো, ফ্যাক্টরাইজ কীভাবে করবো, ফ্যাক্টরাইজ কীভাবে করবো আমরা
এখানে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল 0 দ্যাট মিন্স ফার্স্ট টু স্টেপ থেকে x কমন নিলে x মাইনাস 5 আর সেকেন্ড টু স্টেপ থেকে x 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল 0 অতএব x মাইনাস 1 কমা x মাইনাস 5 ইকুয়াল 0 দেখো আমাদের দুটো ফ্যাক্টর চলে আসছে অতএব সো x ইকুয়াল কি হলো 1 আর 5 এবার আমাদের ভেরিফিকেশন পালা লাস্টে ভেরিফিকেশন করতে হবে দেখো ভেরিফিকেশন কিভাবে করব ভেরিফিকেশন ইফ x ইকুয়াল 1 দেন লেফট সাইড কি হবে দেখো তো লেফট সাইড আমাদের হবে এখানে লেফট সাইড কি আছে 7 এর রুট ওভার 1 স্কয়ার মাইনাস 6 ইনটু 1 প্লাস 9 মাইনাস রুট ওভার 1 স্কয়ার 6 ইনটু 1 প্লাস 6 ইকুয়াল রুট ওভার 1 মাইনাস 6 প্লাস 9 মাইনাস রুট ওভার 1 মাইনাস 6 প্লাস 6 6 6 কেটে যাবে দেখো তো এখানে কি থাকছে আমাদের 10 10 থেকে 6 মাইনাস করলে 4 আর ওখানে কি থাকছে আমাদের মাইনাস রুট ওভার 1 সো 2 মাইনাস 1 ইকুয়াল 1 ইকুয়াল রাইট সাইড ওকে এবার দেখব সেকেন্ড স্টেপ কি হবে এগেন 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 ইফ x ইকুয়াল 5 দেন লেফট সাইড রুট ওভার 5 স্কয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 9 মাইনাস 5 স্কয়ার 6 এবার আমাদের এখানে কি আসছে দেখি 25 30 প্লাস 9 মাইনাস 25 মাইনাস 30 প্লাস 6 30 প্লাস 6 এখন দেখো এখানে মাইনাস 5 রুট ওভার 4 মাইনাস রুট ওভার 1 ইকুয়াল টু মাইনাস 1 দ্যাট মিন্স 1 ইকুয়াল রাইট সাইড সো সো রিকোয়ার্ড ভ্যালু সো রিকোয়ার্ড রিকোয়ার্ড কি লিখবো রিকোয়ার্ড ভ্যালু বা সলিউশন x ইকুয়াল 1 সরি x ইকুয়াল আমাদের কি কি ভ্যালু আছে 1 এন্ড 5 দেখো ঠিক আমাদের এখানে ম্যাথস 8 নম্বর ম্যাথস সেম প্রসেস এই দুটো ম্যাথস আমরা করবই হবে এবার আমরা চলে আসি 9 9 নম্বর ম্যাথস দেখো 9 নম্বর ম্যাথস 6 ভিভিআই 9 10 ম্যাথস গুলো একদম এই ম্যাক্সিমাম টাইম চলে আসে তাই ম্যাথস গুলো ভিভিআই 5 x মাইনাস 1 2x ইকুয়াল 13 এই টাইপস এর ম্যাথ গুলো কি করবো আমরা ডিরেক্ট স্কোয়ারিং করব স্কোয়ারিং করলে কি হচ্ছে 6 বোথ সাইড স্কোয়ারিং স্কোয়ারিং করে বোথ সাইড দেখো তো কি হচ্ছে আমাদের 6 13 স্কয়ার স্কোয়ার করলে 160 দেখো এখানে কি হবে 36 ইনটু 2x x মাইনাস 1 60 রুট ওভার 2x x মাইনাস 1 ইনটু x মাইনাস 1 বাই 2x প্লাস 25
चिंता कर देख तो 36 12 by x minus 1 plus 25 এখানে আমাদের এটা এটা কেটে যাচ্ছে কেটে গিয়ে কি থাকছে 1 1 কে রুট করলে 1 হবে 25 কি হবে x minus 1 by 2x equal 169 minus 60 এবার আমরা কি করব এখানে দেখো তো এখানে আমরা এলসিএম করে দিই এলসিএম করলে কি হচ্ছে আমাদের 2x x minus 1 কোন সময় এটাকে মাল্টিপ্লাই করব না করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব ভ্যাটটা করতে আমাদের খুবই কষ্টকর হয়ে যাবে হোল স্কয়ার কেন না দেখো x minus 1 দ্বারা এটা ডিভাইড করলে 2x 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 হোল স্কয়ার ঠিকই একই ভাবে 25 এটা দ্বারা ডিভাইড করলে কি হবে আমাদের x minus 1 x minus 1 x minus 1 হোল স্কয়ার ইকুয়াল 109 এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করি 36 into 4x square plus 25x square minus 2x plus 1 equal 218x square minus 218x 218x देखो এটা কে মাল্টিপ্লাই করলে কি হবে আমাদের এখানে এটা কে মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসবে 424 4 এটা কি হবে 25x স্কয়ার মাইনাস 50x প্লাস 25 মাইনাস 218x স্কয়ার প্লাস 218x ইকুয়াল 0 x ইকুয়াল 0 এবার আমরা কি করব ভ্যালুগুলোকে একটু দেখো 144 25 169 169 এটা থেকে মাইনাস করলে কি হচ্ছে আমাদের মাইনাস 49 এক্স স্কয়ার কিভাবে 31 আর 18 49 দ্যাট মিন্স মাইনাস 50 এক্স 218 তাহলে প্লাস 168 এক্স প্লাস 25 ইকুয়াল 0 দেখো এখানে আমরা মাইনাসটা দ্বারা ডিভাইড করে দেব বোথকে তাহলে 49x স্কয়ার মাইনাস 168x মাইনাস 25 ইকুয়াল 0 এখন আমরা ফ্যাক্টরাইজ কিভাবে করব ফ্যাক্টরাইজ এমন ভাবে করতে হবে যেখানে আমাদের ফ্যাক্টরাইজিং ভ্যালুটা কি আসে তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা কিভাবে ফ্যাক্টর করব দেখো এটাকে আমি এইটা আমাদের অ্যাট ফার্স্ট এইটা মাল্টিপ্লাই করে তাদেরকে ফ্যাক্টর করতে হবে ওকে তাহলে আমরা দেখি কি হয় 49x স্কয়ার মাইনাস 175x প্লাস 7x মাইনাস 25 ইকুয়াল 0 এখন দেখো এখানে কি কমন যাচ্ছে আমাদের 7 x তাহলে 7x মাইনাস 25 প্লাস 1 কমন গেলে 7x মাইনাস 25 ইকুয়াল 0 দ্যাট মিন্স এখানে দাঁড়াবে কি ভ্যালুটা 7x প্লাস 1 আর 7x মাইনাস 25 ইকুয়াল 0 সো আমাদের এখানে ভ্যালুটা কি কি আসছে x এর ভ্যালুটা আসছে 1 বাই 7 আর এটা আসবে 25 বাই 7 এবার আমাদের কাজটি ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করবো কিভাবে দেখো ভেরিফিকেশন করতে হলে আমাদের অ্যাট ফার্স্ট এই ভ্যালুগুলোকে লেফট সাইড আর রাইট সাইড বসিয়ে দিয়ে দেখতে হবে দেখো ভেরিফিকেশন দেখো ইফ এক্স ইকুয়াল মাইনাস 1 বাই 7 দেন লেফট সাইড ভ্যালুগুলো আগে লেফট সাইডে আমরা অল টাইম বসিয়ে নেব দেখো লেফট সাইড কি ছিল 6 ইন্টু 2 ইন্টু কি আছে এখানে আমাদের ভ্যালুটা মাইনাস 1 বাই 7
by minus 1 by 7 minus 1 plus minus 1 by 7 minus 1 by 2 into minus 1 by 7. এখন দেখি আমরা কি আসছে আমাদের এই ভ্যালুটা এখানে সিক্স রুট ওভার মাইনাস টু বাই সেভেন এটাকে আমি মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই সেভেন প্লাস ফাইভ রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই সেভেন মাইনাস টু বাই সেভেন এখন এখানে আমাদের এট লাস্ট প্লাস করতে হবে সিক্স root over minus 2 by 7 into 7 by minus 8 plus 5 minus 8 by 7 into 7 by minus 2 এটাকে কাজ করতে হবে কি করতে হবে 7 7 কেটে যাবে দেখো minus 2 4 1 by 4 এখানে 7 7 কেটে যাবে এটা কি হবে 4 হবে তাহলে এখানে কি 6 root over 1 by 4 প্লাস ফাইভ রুট ওভার ফোর তাহলে কি থাকছে আমাদের এখানে দেখো তো এখানে কি থাকছে আমাদের এখানে ভ্যালু থাকছে কি সিক্স ইন্টু হাফ প্লাস ফাইভ ইন্টু টু দ্যাট মিন্স থ্রি প্লাস টেন ইকুয়াল থার্টিন ইকুয়াল রাইট সাইড এগেইন এগেইন আমরা কি করবো দেখো এগেইন If x equal 25 by 7, then like left side, then left side we have another reference 6 2 into 25 by 7 by 25 by 7 minus 1 plus 5 into দেখো ফাইভ ইন্টু কি হচ্ছে ওখানে ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন ক্লিয়ার এখানে আমরা ভ্যালুগুলো লেফট সাইডে বসিয়ে দিচ্ছি লেফট সাইডে ভ্যালুগুলো কি করছি বসিয়ে দিচ্ছি ওকে এবার দেখি ভ্যালু বসালে আমাদের কি আসছে ভ্যালু বসালে আমাদের দেখতে হবে যে লেফট সাইডের রাইট সাইডটা কি হয় ইকুয়াল হয় কি ওকে দেখো ওখানে থাকছে কি সিক্স রুট ওভার ফিফটি বাই সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন বাই সেভেন প্লাস ফাইভ রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন বাই সেভেন ডিভাইডেড বাই কি থাকছে ফিফটি বাই সেভেন ইকুয়াল সিক্স রুট ওভার ফিফটি বাই সেভেন ইন্টু সেভেন বাই এইটিন প্লাস ফাইভ ইন্টু এইটিন বাই সেভেন ইন্টু সেভেন বাই ফিফটিন ক্লিয়ার এটা আসছে আমাদের দেখো এবার কি করবো আমরা এবার কি করবো এটাকে দেখো সেভেন সেভেন কেটে যাবে কেটে গেলে এটাকে টু দ্বারা কাটলে টোয়েন্টি ফাইভ এটাকে টু দ্বারা কাটলে নাইন এটাকে সেভেন সেভেন কেটে যায় টু দ্বারা কাটলে নাইন এটাকে টু দ্বারা কাটলে টোয়েন্টি ফাইভ দ্যাট মিন্স সিক্স রুট ওভার টোয়েন্টি ফাইভ বাই নাইন প্লাস ফাইভ রুট ওভার নাইন বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল সিক্স ইন্টু ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ দেখো এটা রেখে রেখে টু হবে এটা রেখে রেখে হবে ওয়ান হবে দ্যাট মিন্স টেন প্লাস থ্রি ইকুয়াল থার্টিন ইকুয়াল রাইট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল কি হবে আমাদের ওটা রাইট সাইড হবে ওকে তাহলে সো সো যেহেতু দুটা ভ্যালুর জন্যই আমাদের কি হয়েছে ইকুয়াল কন্ডিশন অ্যাপ্রুভ হয়েছে তাহলে লিখবো কি সো রিকোয়ার সলিউশন এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই সেভেন কমা টোয়েন্টি ফাইভ বাই সেভেন এই দুটি আমাদের অ্যান্সার তো স্টুডেন্টস আমরা রিমেনিং ম্যাথসগুলো কী করবো করে ফেলবো কাজগুলো করে ফেলবো সেম প্রসেসে এবং এই চ্যাপ্টারের ওয়ার্কশিটগুলো সলিউশন করে ফেলবো এবং এগুলো দেখে দেখে যেখানে প্রবলেম হয়
আমরা এগুলো সলভ করে চিন্তা করবো। ওকে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।